সিলেবাস হচ্ছে গতকালকেই প্রকাশিত হইল। 1 নম্বর পয়েন্ট, 8 জুন সিলেবাস এনসিটিভি প্রকাশ করেছে। এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিব আমাদের ইউটিউবে প্লাস ফেসবুকে, তোমরা একটু চোখ রাখবা। 2 নম্বর জিনিস হচ্ছে, সিলেবাসটা দেখে আমার যতদূর মনে হইলো মোটামুটি ওখানে 50% ফোকাস করা হয়েছে, ঠিক আছে? ষাণ্মাসিক তো অর্ধেক, 50%। আর ওখানে নির্দেশনা দেওয়া আছে যে 12 জুনের মধ্যে তোমাদের এই সিলেবাসটুকুকে স্কুলে শেষ করাই দিতে হবে, 12 জুন, ঠিক আছে? 12 জুনের পর তোমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাবে। এবার তোমরা একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া, সিলেবাস যদি 12 জুনের মধ্যে আমাদের স্কুলে শেষ না করায়, তাইলে কি যতটুকু শেষ করাইলো না, এনসিডিপি থেকে ভাইয়া ধরেন 10টা টপিক দিছে, আমাদের স্কুলে 12 জুন পর্যন্ত 8টা টপিক দিছে, বাকি 2টা আমাদের স্কুলে পড়াইলো না, সেক্ষেত্রে কি আমার ষাণ্মাসিকে ওই 2টা টপিক থেকে কোশ্চেন আসবে না? না, এনসিডিপি থেকে যেহেতু বলে দিছে যে এইটাই ফিক্সড সিলেবাস, এনসিডিপি থেকে যা দিছে ওইটা তোমার স্কুলে পড়াক আর না পড়াক, ওইখান থেকে কোশ্চেন আসবেই, ঠিক আছে? এই 2টা জিনিস ক্লিয়ার করা দরকার ছিল। এবার আসো আমরা সিলেবাসের একদম বিস্তারিততে চলে যাই। এই জিনিসপত্রগুলো তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ, এটা তোমরা জাস্ট এনসিটিভির ওয়েবসাইটে গেলেই নোটিশ সেকশনে পাওয়া যাবে, ওকে? আচ্ছা, বা আমি হচ্ছে এটা পিডিএফ এর লিংক আরাফাতকে বলে দিব, সে কমেন্টের ডেসক্রিপশনে কমেন্টে এটা পিন করে দিবে, ওকে, বা কমেন্টে পোস্ট করে দিবে। বাংলা তোমাদের পাঠ্যপুস্তকের একদম শুরু থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত, এটা খুব বেশি একটা টাফ কিছু হওয়ার কথা না, ঠিক আছে? ইংরেজি 77 পৃষ্ঠা পর্যন্ত, গণিত 112 পৃষ্ঠা পর্যন্ত, মানে হচ্ছে পঞ্চম অধ্যায় পর্যন্ত, ওকে? বিজ্ঞান 36 পৃষ্ঠা পর্যন্ত, খুব বেশি না, অল্পই আছে। গণিতটাই আমি দেখতে পাচ্ছি একটু বেশি দিয়ে ফেলছে, বাট সমস্যা নাই। তোমরা যারা আমাদের কোর্সের ভেতর স্টুডেন্ট আসছো, তোমরা খেয়াল করছো যে আমাদের প্রথম 3টা চ্যাপ্টার একদম কমপ্লিটলি শেষ, 4-এর আংশিক, 5-এর আংশিক শেষ, বাকিটা আমরা 12 তারিখের মধ্যে, যেহেতু এনসিডিভি থেকে বলা আছে 12-এর মধ্যে শেষ করতে হবে, আমরা 12-এর মধ্যেই শেষ করাই দিব, ওকে? আচ্ছা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান 73 পেজ, ডিজিটাল প্রযুক্তি 70 পেজ, জীবন ও জীবিকা 90 পেজ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আর বাকি যেগুলো আছে, স্বাস্থ্য সুরক্ষা, এগুলো তো অত কঠিন কিছু না, 58, 42, 75, তোমরা এখানে সাবজেক্ট নেম দেখতে পাচ্ছ, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, এগুলা তোমরা পেজগুলো দেখতে পাচ্ছ, তাই না? এই হচ্ছে সিলেবাস। এখানে যে ইম্পর্টেন্ট 2টা পয়েন্ট তোমাদের মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে এনসিডিবি এক্সপেক্ট করতেছে, আবারও বলি, এটা অলরেডি একবার বলছি, 12 জুনের মধ্যে তোমাদের স্কুল সবকিছু শেষ করাই দিবে। যদি যদি স্কুল শেষ না করাইতে পারে, সেই ক্ষেত্রে কোনোভাবেই যা যা শেষ করাইতে পারলো না এই সিলেবাসের, ওইগুলা এক্সাম থেকে বাদ দেওয়া যাবে না, ওইগুলাকে বিকল্প উপায়ে শেষ করতে হবে। এখন বিকল্প উপায়টা কি? বিকল্প উপায়টা হচ্ছে, ধরো প্রত্যেকটা সাবজেক্টের 1টা করে অধ্যায় বাকি আছে, ওই অধ্যায়টার তোমরা যাতে অনলাইন ক্লাস করে, এরকম ভালো একটা কোর্স থেকে তোমরা যাতে অনলাইন ক্লাস করে, যতটুকু তোমার স্কুলে পড়ানো হয় নাই বা যতদূরই পড়ানো হয়েছে, ওখানকার কোনো কিছু যদি তুমি না বুঝে থাকো, এটা কিন্তু এনসিডিবি থেকে স্পষ্ট করে বলে দিছে, দরকার হইলে অনলাইন ক্লাস করে তোমার নিজ উদ্যোগে কিংবা তোমার স্কুলের উদ্যোগে অনলাইন ক্লাসের মাধ্যমে এটা শেষ করে নিতে হবে। মানে সিলেবাস শেষ করা লাগবেই, সিলেবাস না শেষ করে তুমি পরীক্ষায় বসতে পারবা না, ফুল সিলেবাস থেকে এক্সাম হবে, ঠিক আছে? আর তোমাদেরকে বলা হয়েছে যে অভিভাবকদেরকে ফেসবুক গ্রুপ, মোবাইলের গ্রুপে, এইগুলোতে যেন টিচাররা নির্দেশনাগুলো দিয়ে দেন, ঠিক আছে, কিভাবে সিলেবাসটা শেষ করবা যদি স্কুলে শেষ না হয়। আমাদের ক্ষেত্রে আমাদের হালকিনস্টাইনের যে নতুন কারিকুলামের ক্লাস 9-এর প্রোগ্রামটা আছে, আমাদের আলাদা স্পেশাল একটা গ্রুপ আছে, ওখানে হচ্ছে আমরা উইকে এরকম 1টা 2 থেকে 3টা লাইভ করে আমরা সবগুলো নির্দেশনা দিয়ে দেই স্টুডেন্ট প্লাস গার্ডিয়ানদের, যে কিভাবে সে প্রত্যেকটা সাবজেক্ট ঠিকমতো শেষ করবে, ঠিক আছে? যদি তার সিলেবাস না শেষ হয়ে থাকে বা তার স্কুলে যদি ঠিকমতো না পড়ায় থাকে, সে ঘরে বসে সেটা কিভাবে করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর বাকি জিনিসপত্রগুলো তোমরা, আমি যদি এই কয়েকটা পয়েন্টকে সামারাইজ করি, এখানে বেসিক্যালি বলা হয়েছে যেই অধ্যায়গুলো বাকি থাকবে 12 জুনের পরে, ওই অধ্যায়গুলো থেকে তোমাদেরকে যেন স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়, দলগত কাজকে যাতে একক কাজে কনভার্ট করে সহজ করে তোমাদেরকে অ্যাসাইন করে দেওয়া হয়, সো দ্যাট তোমরা যাতে এগুলো বাসায় শেষ করে ফেলো, দরকার হয় অনলাইনে কাজগুলো সাবমিট করার ব্যবস্থা করে দিতে বলছে। তো এই হচ্ছে সিলেবাস নিয়ে আলোচনা, ওকে? সিলেবাস নিয়ে আমাদের যা যা জানা দরকার সেটা জানা হয়ে গেল। এবার আমাদের
তোমরা যারা এই প্রোগ্রামের ভেতরে আসো তোমাদের জন্য হচ্ছে আপডেট, আমরা কিন্তু এই প্রোগ্রামের ভেতরে এক্সাম কিন্তু অলরেডি অ্যাড করে দিছি, ঠিক আছে? তোমরা হয়তো অ্যাপে দেখতে পাচ্ছ না, ওয়েবসাইটে যাও, হোল কোর্সের প্রথম পেজে না সেকেন্ড পেজটাতে যাবা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, কিছুক্ষণ পরেই দেখাবো, ওখানে নতুন এক্সাম অ্যাড হয়ে গেছে। আর তোমাদের একটা কিংবা হাফ কিংবা দুইটা যে অধ্যায়গুলো বাকি আছে এগুলো যেহেতু এনসিডিবি থেকে বলা হয়েছে 12 জুনের মধ্যে শেষ করাইতে হবে, আমরা 12 জুনের মধ্যে দিয়ে দিব। আমার পরীক্ষা ছিল গত 1 সপ্তাহ, এই জন্য রেকর্ডিং কিছুটা পজ ছিল, আমি গতকাল অফিস আসলাম। বাই দ্য ওয়ে গতকালকে আমার বার্থডে ছিল, গতকালকে একটু ব্যস্ত ছিলাম, তো আজকে থেকে তোমাদের রেকর্ডিং আবার শুরু হবে, 12-এর মধ্যে শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাইলে আমরা ক্লাস 9 ষান্মাসিকের সিলেবাস নিয়ে একদম বিস্তারিত কথা বলে ফেললাম। এইবার আমার মনে হয় তোমাদের কারা কারা আবার নতুন জয়েন করলা তোমাদের সাথে একটু কথাবার্তা বলা দরকার, ওকে? আচ্ছা, আমি মোটামুটি 2 মিনিটের মতো কমেন্ট পড়বো, তোমরা সিলেবাস নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে এখন কমেন্ট করতে পারো, ওকে? ভাইয়া, সায়েন্সের 36 পেজের অর্থ কি? সায়েন্সের 36 পেজ মানে হচ্ছে অনুসন্ধানী বইয়ের 36 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? এনে ওই 36 পৃষ্ঠার সাথে কানেক্টেড অনুশীলন বইয়ের যতটুক আছে, ঠিক আছে, অতটুকু প্র্যাকটিস করতে হবে। শহীদ মাহমুদ, অসংখ্য ধন্যবাদ ভাইয়া বার্থডে উইশ করার জন্য। শিমু সাহা, ওয়ালাইকুম সালাম। কারুর সিলেবাস নিয়ে যদি কোনো কনফিউশন থাকে কোশ্চেন করো, আর যাদের সিলেবাস স্কুলে ভালো মতো শেষ করানো হয় নাই, এইটার এই প্রোগ্রামটার লিঙ্ক তোমরা কমেন্টে চেক করো। আরাফাত, তুমি যদি লাইভে থেকে থাকো এখনই কমেন্টে সেটা দিয়ে দাও, তোমাদের যাদের সিলেবাস শেষ হয়নি তোমরা জাস্ট এই একটা প্রোগ্রামে এনরোল করে নিয়ে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রস্তুতি ঘরে বসেই নিতে পারবে, ওকে?